বারান্দায় রাখা ইজি চেয়ারের মতো সোফাতে বসে আছি। কৃষ্ণপক্ষের রাত্রির মতো চারিদিক বেশ অন্ধকার, সাথে নগ্ন নির্জনতা তো আছেই, বসুন্ধরা বরাবরই নির্জন। সোফাটা আজ আর তেমন দুলছে না, যতই দোলাচ্ছি ততই থেমে যাচ্ছে, ফের দোলাচ্ছি ফের থেমে যাচ্ছে, বার বার থেমে যাচ্ছে। এভাবে দুলতে দুলতে একসময় আমার চোখের পাতা বুঝে আসে। আমার ডান পায়ের গোড়ালিতে মরিচের স্পর্শে যেমন জ্বলে ঠিক তেমনই চলছে, মনে হচ্ছে গোড়ালি ফেটে রক্ত বের হচ্ছে। অবচেতনেই আমি হাত দিয়ে দেখার চেষ্টা করি। ঠিক তখন তীব্র জ্বালাময় ব্যথার ফাঁক ফুকর দিয়ে খুব চেনা এক মধুর ডাক কানে ভেসে আসে, যে ডাক সব পুরুষের কাছেই অনেক বেশি মধুর। ডাক শুনে চোখের পাতা টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে চোখ বন্ধ অবস্থায় দেখি সে অদ্ভুত মায়া জড়ানো চোখ। ডান পাশের একটা দাঁত কিঞ্চিত উঁচু হয় ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটাকে আরো বেশি মোহনীয় করে তুলেছে। সেই হালকা বাদামি স্ট্রেট চুল, কানের পাশে বা গালের উপরি ভাগে একটু চুল ঘন থাকায় উজ্জ্বল শ্যামলা মুখশ্রীটাকে আরো বেশি প্রাণবন্ত করে তুলেছে। কালচে ঠোঁট আমার বরাবরই বড্ড বেশি প্রিয়, দেখলেই কেমন জানি নেশা নেশা লাগে। এই কালচে ঠোঁটের হাসি বারান্দার অন্ধকারকে দুফালি করে ঠিক আমার পাশে এসে দাঁড়িয়েছে। এভাবে সে মাঝে মাঝে আমার কাছে আসে একাকিত্ব ভেঙে দিতে, হাত রাখে আমার মাথায়, কখনো কখনো আমার চুলের ভেতর তার আঙ্গুলের চলাফেরা আমি টের পাই। আজও তার ছোঁয়া পেলাম আমার কপালে, কপালে হাত রেখেই বলে, এই কি ভাবছো তুমি, এই যে আমি, চোখ বন্ধ করে অনুভব করো আমি আছি তোমার পাশে, আর যদি চোখ খুলে দেখতে চাও তাহলে চলে আসো এক নিঃশ্বাসে এই বট গাছের তলায়। মিডিয়া বাজারের আজকের পর্ব এখানেই শেষ করছি, নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।